Dear students of Government Rajor Degree College, my Facebook and YouTube friends, and respectable people who are watching my class. Dear students, how are you? I hope you are well by the grace of Almighty. Dear students, today I shall present simple, complex, and compound sentences, their uses and methods. At first, I am telling about the definition of simple, complex, and compound sentences. I am writing on the whiteboard. Here we can indicate structurally sentences are three kinds. Arthat gothongoto bhabe bakko tin prokar, simple, complex and compound. Simple means sorol bakko, complex mishro and compound hocche jogik bakko. The sentence having only one subject and finite verb is called simple sentence. The sentence having only one subject and finite verb is called simple sentence. अर्थात जे वाक्य एकटी मात्र सब्जेक्ट एवं एकटी मात्र फाइनाइट वर्ब रही है ताके सिंपल सेंटेंस बोले। এখানে আমাদের একটু বুঝতে হবে আমাদের সাবজেক্টটা, হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ ফাইনাইট ফর্ম। এখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। সাবজেক্ট একটা বাক্যে সাবজেক্ট হচ্ছে সেই অংশটি যা পুরো বাক্যটাকে নিয়ন্ত্রণ করে। অ্যাজ ফর এক্সাম্পল উই ক্যান মেনশন হিয়ার বর্ষণ প্লেস ভায়োলিন, বর্ষণ ভায়োলিন বাজায়। এখানে বর্ষণ পুরো বাক্যটাকে নিয়ন্ত্রণ করেছে, অতএব এখানে বর্ষণ হচ্ছে সাবজেক্ট। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বটা এসেছে ভার্বের, ভার্বের যে ক্লাসিফিকেশন, অর্থাৎ আমরা ভার্বকে প্রধানত দু ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, ফাইনাইট ভার্ব নাম্বার টু, non-finite verb. So what is finite, what is non-finite? Finite হচ্ছে যে ক্রিয়া দ্বারা কার্য সম্পন্ন হয় না, অর্থাৎ অসম্পন্ন থেকে যায়, সেটা হচ্ছে finite verb। যেমন as for example we can mention here an example, তনুশ্রী সিংস এ সং, তনুশ্রী একখানা গান গায়। এখানে এই যে সিং ভার্বটা, এই ভার্বের দ্বারা বাক্যের যে যে অর্থটা, অর্থাৎ বাক্যের যে মনোভাবটা, সেটা সম্পন্ন হয়েছে। এই জন্য এখানে সিং হচ্ছে ফাইনাইট ভার্ব। এই বাক্যটাকেই যদি আমরা ঘুরিয়ে বলি, তনুশ্রী ওয়ান্টস টু সিং এ সং, তনুশ্রী একখানা গান গাইতে চায়। আমরা এখানে বোর্ডে লিখে ফেলি, তোমরা সকলে বাক্যগুলো লিখে ফেলো। তনুশ্রী সিংস এ সং,
तनुश्री वांट्स टू सिंग ए सॉन्ग हियर हमरा इंडिकेट करते सिंग्स वर्ड्स प्रथम वाक्य सिंग्स হচ্ছে এখানে এই সিংটা হচ্ছে এখানে ফাইন্ড ইট ফর এই ভার্বের দ্বারা মনোভাব আমরা বাক্যের যে কাজটা সেটা সম্পন্ন হয়েছে এই কারণে এই সিং হচ্ছে ফাইন্ড ইট ফর আর দ্বিতীয় বাক্যে তনুশ্রী একখানা গান গাইতে যায় তনুশ্রী ওয়ান্টস টু সিং এ সং অর্থাৎ এখানে সে গান গাওয়ার ইচ্ছা পোষণ করেছে এখানে ক্রিয়ার যে কাজটা সেটা সম্পন্ন হয়নি অতএব এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এখানে এখানে এই সিংটা হচ্ছে ফাইনাইট ভার্ব এখানে এই এই ওয়ানটা হচ্ছে ফাইনাইট ভার্ব বাট এখানে এই যে সিংটা এই সিংটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এটাও ফাইনাইট ভার্ব ওকে সো এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড যে সেন্টেন্সটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সটা কি হোয়াট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স দ্য সেন্টেন্স হ্যাভিং অনলি ওয়ান প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড টু ওয়ান অর টু সাব অর্ডিনেট ক্লোজেস is called complex sentence অর্থাৎ যে সেন্টেন্সে একটিমাত্র প্রিন্সিপাল ক্লোজ রয়েছে এবং এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লোজ রয়েছে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলব আমরা এখানে কমপ্লেক্স সেন্টেন্সের একটা এক্সাম্পল লিখে আমরা এর ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি When it was raining, we over. অর্থাৎ যখন বৃষ্টি হচ্ছিল সে জেগে উঠেছিল আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো When it was raining, he woke up. এখানে এই হোয়েনটা হচ্ছে একটা সাব অর্ডিনেটিং কনজাংশন এটা কি এটা হচ্ছে একটা সাব অর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ প্রথম যে অংশটি এটা একটা সাব অর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে হোয়েন ইট ওয়াজ রেইনিং হি ওক আপ প্রথম অংশটি হচ্ছে এখানে সাব অর্ডিনেট ক্লোজ আর সেকেন্ড অংশটা কি ও বাপ সে জেগে উঠেছিল এটা হচ্ছিল প্রিন্সিপাল ক্লোজ তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা আমরা বলেছিলাম যেখানে একটিমাত্র প্রিন্সিপাল ক্লোজ রয়েছে এবং যেখানে সাবঅর্ডিনেট ক্লোজ রয়েছে অর্থাৎ একটি অংশ যে সাবঅর্ডিনেট যে অংশটি সে অংশটি অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ডিয়ার স্টুডেন্টস এই কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কতগুলো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কতগুলো সাবঅর্ডিনেট ক্লোজ আমরা ব্যবহার করে থাকি এই সাবঅর্ডিনেট ক্লোজগুলো ঠিক আমরা এখানে বোর্ডে একটু লিখে ফেলি আমরা একে একে সাবঅর্ডিনেট ক্লোজ লিখে ফেলব ইফ গো অল গো অ্যাজ সিন্স When, while,
why, because, in, until, how, before, after, whether, it is. এখানে আমরা অনেকগুলো সাবরেটিং কনজাংশন আমরা দেখেছি, অবশ্যই তোমরা এই কনজাংশনগুলো তোমরা খাতায় লিখে ফেলেছো আমি আশা করি। তো আবার আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আমরা কীভাবে বুঝব, কমপ্লেক্স সেন্টেন্সে একটি যে অংশ থাকবে অর্থাৎ সাবরেটিভ যে অংশটি থাকবে সেই অংশটি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকবে, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা বুঝিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের তিন নম্বর যে সেন্টেন্সটা রয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স। দ্য সেন্টেন্স হ্যাভিং প্রিন্সিপাল ক্লোজেস অ্যান্ড নো বাট নো সাবঅর্ডিনেট ক্লোজ ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে দুটোই থাকবে হচ্ছিল প্রিন্সিপাল ক্লোজ, যেখানে কোনো সাব অর্ডিনেট ক্লোজ থাকবে না, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সটা একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। আমরা প্রথম যে বাক্যটা দেখেছিলাম When it was raining, he woke up. এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি, যে স্টুডেন্টস এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে আমি আগেই বলেছি কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করে থাকি, আর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করব। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো সেগুলো কী কী, অ্যাট, বাট, অর, ইটিসি, এগুলো আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করব। তাহলে এই বাক্যটাকে আমরা যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে কী হয়, It was raining, and he woke up. এটাকে আমরা ঘুরিয়েও লিখতে পারি, he woke up and it was raining. অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, যে আমরা যে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের সাব অর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করেছিলাম, অর্থাৎ কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হলে আমাদের শুধু কনজাংশনের যে পরিবর্তন এই পরিবর্তনটা আমাদের করতে হবে। মোটামুটি এভাবেই আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে আমরা কমপ্লেক্স করতে পারব। স্টুডেন্টস এখানে আরও কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। অর্থাৎ আমরা আমার এই পয়েন্টের মধ্যেই আমরা একটা জিনিস আমরা উল্লেখ করে ফেলেছি, ক্লোজ। এই ক্লোজটা আমাদের অত্যন্ত জানা প্রয়োজন, আসলে ক্লোজটা কী। আমি এখানে দুটো ক্লোজের কথা বলেছি, একটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লোজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আসলে এই ক্লোজটা এখানে আমরা দুটো জিনিসের কথা বলবো, নাম্বার ওয়ান ফ্রেজ, নাম্বার টু ক্লোজ।
চমৎকার দুটো জিনিস আমরা একটু বলে নেই। ফ্রেজ হচ্ছে, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট নো ফাইনাইট ওয়ার্ড বাট এক্সপ্রেসেস এ মিনিং। বাংলাটা কি হলো, অর্থাৎ ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যার মধ্যে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ওয়ার্ড নেই, কিন্তু যা একটা অর্থ প্রকাশ করে। আজ ফর এক্সাম্পল আমরা অনেকগুলো ফ্রেজের কথা আমরা জানি, এ বেড অফ রোজেস, এ বেড অফ থর্নস, হ্যাঁ এ বেড অফ রোজেস পুষ্পসজ্জা, এ বেড অফ থর্নস কণ্টক সজ্জা, ফ্রম টাইম ইন মেমোরিয়াল ইনস অ্যান্ড আউটস খুঁটিনাটি, ফ্রম টাইম ইন মেমোরিয়াল শরণাতীত কাল হতে, এগুলো প্রত্যেকে হচ্ছে এক একটা করে ফ্রেজ। ডেস্টুরেন্টস আমরা এখানে দেখছি ইনস অ্যান্ড আউটস, আমরা একটা ফ্রেজ বোর্ডে লিখে ফেলি ইনস অ্যান্ড আউটস। বাংলা কি খুঁটিনাটি, অর্থাৎ আমরা খেয়াল করলেই বুঝতে পারবো ইনস অ্যান্ড আউটস এখানে তিনটা শব্দ মিলে এই ফ্রেজটা তৈরি হয়েছে। ইনস অ্যান্ড আউটস, এর মধ্যে নেই কোনো সাবজেক্ট, নেই কোনো ফাইনাইট ওয়ার্ড, আমরা সাবজেক্ট ফাইনাইট ওয়ার্ড আমরা আগেই শিখেছি, এটাই হচ্ছে একটা ফ্রেজ। আর ক্লোজটা, ক্লোজটা একটু বোঝার বিষয় রয়েছে, ক্লোজ ইজ এ পার্ট অফ এ লার্জার সেন্টেন্স হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ওয়ার্ড, অর্থাৎ ক্লোজ হচ্ছে কোনো বড় বাক্যের একটা অংশ বিশেষ যার মধ্যে সাবজেক্ট রয়েছে, যার মধ্যে ফাইনাইট ওয়ার্ড রয়েছে। আমরা প্রথম যে উদাহরণটা নিয়ে লিখেছিলাম, আমরা অন্য একটা উদাহরণ এখানে এক্সাম্পল এখানে আমরা এখানে আমরা দেখাতে চাই, হোয়েন হি ক্রসড দ্য ডোর হি ওয়েন্ট আউট। যখন সে দরজাটি বন্ধ করলো তখন সে চলে গেল, অর্থাৎ এ বাক্যে দুটো ক্লোজ রয়েছে। আমরা প্রথমে দেখিয়েছিলাম কমপ্লেক্স সেন্টেন্সের যে ডেফিনিশন সেখানে আমরা দেখিয়েছিলাম হোয়েন হি ক্লোজ দ্য ডোর ইট ওয়াজ এ সাবঅর্ডিনেট ক্লোজ, আর হি ওয়েন্ট অ্যাওয়ে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে ক্লোজের সংজ্ঞা আমরা বলেছি যেখানে সাবজেক্ট রয়েছে, হোয়েন হি ক্লোজ দ্য ডোর এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর ক্লোজ বন্ধ করা এটা হচ্ছে ওয়ার্ড, এখানেও একটা সাবজেক্ট রয়েছে হি, এখানে ওয়েন্ট অর্থাৎ গোয়েল ফার্স্ট ফর্ম ওয়েন, এটা একটা পার্ট, এটা হচ্ছে আমাদের ক্লোজ। তাহলে ফ্রেজ অ্যান্ড ক্লোজ সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপশন থাকতে হবে, হোয়াট ইজ ফ্রেজ হোয়াট ইজ ক্লোজ। ক্লোজ হচ্ছে কতগুলো শব্দের সমন্বয় যার মধ্যে কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ওয়ার্ড নাই, সেটাই হচ্ছে কিন্তু একটা অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে একটা ফ্রেজ। অ্যাজ ফর এক্সাম্পল ইনস অ্যান্ড আউটস, আর ক্লোজ হচ্ছে কি, ক্লোজ ইজ এ পার্ট অফ এ লার্জার সেন্টেন্স হ্যাভিং নো সাবজেক্ট নো প্রেডিকেট, সরি হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, অর্থাৎ ক্লোজ হচ্ছে কোনো বড় বাক্যের একটা অংশ বিশেষ যার মধ্যে সাবজেক্ট রয়েছে এবং যার মধ্যে ফাইনাইট ওয়ার্ড রয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা আরেকটা জিনিস এখানে আজ উল্লেখ করতে চাই, অর্থাৎ আমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছি যে কমপ্লেক্স থেকে কীভাবে আমরা কম্পাউন্ড করব এবং কম্পাউন্ড থেকে আমরা কীভাবে কমপ্লেক্স করব, অর্থাৎ কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হলে আমাদের যে কনজাংশন, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যে আমরা সাবঅর্ডিনেটিং যে কনজাংশন ব্যবহার করে থাকি, যেমন অ্যাজ, সিন্স, হ্যাঁ দো, অলদো, হোয়াই, হোয়েন, হোয়াইল, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ কনজাংশন, অর্থাৎ এই কনজাংশন যদি আমাকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে তাহলে কম্পাউন্ডে আমরা যে কনজাংশনগুলো অর্থাৎ কোঅর্ডিনেটিং যে কনজাংশনগুলো অ্যান্ড বাট অর আমরা এটা পরিবর্তন করে দেবো। যেমন আমরা এখানে যে বাক্যটা লিখেছি হোয়েন হি ক্লোজ দ্য ডোর, যখন সে দরজা বন্ধ করলো তখন সে চলে গেল, এই বাক্যটা এখানে কমপ্লেক্স রয়েছে, এই বাক্যটা যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা কী করবো, হি ক্লোজ দ্য ডোর অ্যান্ড হি ওয়েন্ট অ্যাওয়ে, অর্থাৎ আমরা হোয়েন দ্য সাব
সাবঅর্ডিনেটিং যে কনজাংশন রয়েছে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এটাকে বাদ দিয়ে এই হিটাকে আমরা বড় হাতে করে ফেলব। এই স্টেপ হি ক্লোজ দা ডোর। এই হোয়েলের পরিবর্তে আমরা যেহেতু এটা কম্পাউন্ড লিখছি, কম্পাউন্ড আমরা আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করব। অ্যান্ড বাট অর এটা ব্যবহার অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে, কখনো কখনো অ্যান্ড কখনো বাট কখনো অর। এখানে আমাদের এখানে যেটা লাগবে এখানে আমরা অ্যান্ড ব্যবহার করব। হি ক্লোজ দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট। সুপ্রিয় ছাত্র, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমরা আরেকটু সিম্পলের ব্যাপারে একটু কথা বলি। আমরা মোটামুটি আজকের ক্লাসটা এখানে শেষ করব। তো আমরা এখানে একটা উদাহরণ লিখতে চাই। অ্যাজ দা ওয়েদার ওয়াজ ফাউল উই কুড নট গো আউট কমপ্লেক্স। অর্থাৎ অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাউল, যেহেতু আবহাওয়া ছিল খারাপ আমরা বাইরে যেতে পারলাম না। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা অ্যাজ দ্বারা যুক্ত হয়েছে, এটা কারণ বুঝিয়েছে। এস বা সেন্স যেহেতু বা কারণ প্রকাশ করে, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, এখন এই বাক্যটাকে যদি আমাদের সিম্পল করতে হয় বা এটাকে যদি আমাদের কম্পাউন্ড করতে হয় তাহলে আমরা কী করবো? আমরা আগেই বলেছি যে কম্পাউন্ড করতে হলে আমাদের যে সাবঅর্ডিনেটিং যে কনজাংশন রয়েছে সেটার পরিবর্তে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই বাক্যটাকে আমরা প্রথম আমরা কম্পাউন্ড করে ফেলি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাউল উই কুড নট গো আউট, যেহেতু আবহাওয়া ছিল খারাপ আমরা বাইরে যেতে পারলাম না। এটাকে আমরা কীভাবে কম্পাউন্ড করব? আমরা অ্যাজ বাদ দিয়ে কম্পাউন্ডে অ্যান্ড বাট অর যে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে সেটা আমরা একটা ব্যবহার করব। তাহলে দি ওয়েদার ওয়াজ ফাউল অ্যান্ড উই কুড নট গো আউট, এটা কম্পাউন্ড হয়ে গেল। এখানে বাটের ব্যবহার রয়েছে, আমরা বাট আমরা ব্যবহার করতে পারি। দো অল দো দো হিস পো দো হিস পো হিস অনেস্ট, এই যে বাক্যটা, অর্থাৎ যদিও সে গরিব তবুও সে সৎ। এই বাক্যটাকে যদি আমাদের কম্পাউন্ড করতে হয় এখানে আমরা বাট ব্যবহার করব, কারণ দুটা বিপরীত ধর্মী জিনিস। যদিও সে গরিব তবু সে সৎ, অর্থাৎ গরিব এবং সৎ এটা বিপরীত ধর্মী জিনিস। এই বিপরীত জাতীয় যে জিনিস সে সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা বাট ব্যবহার করব। তাহলে এটাকে কম্পাউন্ড করলে কী হবে? হিস পুয়ার বাট অনেস্ট, এটা আমরা একটা বাটের একটা অ্যাপ্রোচ আমরা দেখিয়ে দিলাম। তো আমরা এই বাক্যটাকে সিম্পল করতে চাই। অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাউল, তোমরা এখানে খেয়াল করবে যেখানে আমি যে বাক্যটা লিখেছি এখানে এই বাক্যটার দুটো সাবজেক্ট রয়েছে, একটু খেয়াল করলে বুঝতে পারবে। দি ওয়েদার উই, এই দুটো সাবজেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন সাবজেক্ট। তাহলে আমাদের যদি এই বাক্যটাকে সিম্পল করতে হয় তাহলে আমরা কি করব? সিম্পল করতে হলে আমাদের অর্থাৎ এই যে কনজাংশন যুক্ত যে অংশটি রয়েছে এই কনজাংশন যুক্ত অংশটিকে আমাদের ভেঙে ফেলতে হবে। অর্থাৎ এখান থেকে যে কনজাংশন রয়েছে সেটাকে বাদ দিতে হবে, সাবজেক্ট বাদ দিতে হবে, এবং মোটামুটি এই অংশটাকে একটা ফ্রেজে রূপান্তর করতে হবে, একটা ফ্রেজ আকারে রূপান্তর করতে হবে, তাহলে সেটা সিম্পল হয়ে যাবে। এখন এই যে বাক্য যেখানে যে সমস্ত বাক্যে কমপ্লেক্স সেন্টেন্সে টু বি ওয়ার্ক রয়েছে, সুপ্রিয় ছাত্রছাত্রীরা টু বি ওয়ার্ক, এই টু বি দ্য মোস্ট ফ্যামিলিয়ার টু বি ভার্বস আর এম ইজ আর ওয়াজ অবশ্যই তোমরা এগুলো জানো যে সবচেয়ে পরিচিত টু বি ভার্বগুলো কী কী? এম ইজ আর এবং পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার।
তো তোমাদের এখানে খেয়াল করতে চমৎকার একটা ব্যবহার যে যে সমস্ত কমপ্লেক্স সেন্টেন্সে টু বি ভার্ব থাকে সেই সমস্ত কমপ্লেক্স সেন্টেন্সে এবং সেখানে যদি সাবজেক্ট যদি ভিন্ন হয় এখানে কিন্তু সাবজেক্ট ভিন্ন ওয়েদার উই দুই রকমের সাবজেক্ট তাহলে কি করতে হবে এখানে আমাদের এই ওয়াজ এখানে টু বি ওয়াজ পাস্ট টেন্সে এখানে ইজ এর পাস্ট টেন্স এখানে ওয়াজ করা হয়েছে অতএব এখানে এই ওয়াজ এর পরিবর্তে এইটা বাদ দিয়ে আমাদের বিং করতে হবে বিং বি ই আই এন অর্থাৎ এখানে সাবজেক্ট ভিন্ন সাবজেক্ট ভিন্ন হলে কি করতে হবে দুটো সাবজেক্টই দেখে নিতে হবে অর্থাৎ এই প্রথম যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা বাদ দেওয়া যাবে শুধু এখান থেকে আমরা কি 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 করব এই কনজাংশনটাকে বাদ দিতে হবে তাহলে সিম্পল করতে হবে তাহলে আমরা কি করব বাক্যটা দ্য ওয়েদার বিং ফাউল being foul we could not go out এটা সিম্পল হয়ে গেল ছোট ছাত্রছাত্রীরা আমি আরেকটা উদাহরণ দিয়ে আজকে ক্লাসে শেষ করব অর্থাৎ আমরা এখানে খেয়াল করেছি যে এখানে ভিন্ন ভিন্ন সাবজেক্ট আর যদি একই সাবজেক্ট হয় তাহলে কি করতে হবে আমরা একটা উদাহরণ দেই সিন্স বেলা ওয়াজ স্লিম শি হ্যাড মাস্টার্ড দ্য আর একটু মনোযোগ সহকারে খেয়াল করো সিন্স যেহেতু ডেলা ছিল স্লিম যেহেতু ডেলা অত্যন্ত চিকন বা স্লিম ছিল সেই কারণে সে কৌশলটাকে রপ্ত করতে পেরেছিল শি হ্যাড মাস্টার্ড দ্য আর্ট সে কৌশলটিকে রপ্ত করতে পেরেছিল এই ব্যাপারে তোমরা খেয়াল করো এখানে দুটো অংশেই একই সাবজেক্ট রয়েছে উপরেরটা দুটো অংশে ভিন্ন ভিন্ন সাবজেক্ট ছিল দি ওয়েদার উই ভিন্ন ভিন্ন সাবজেক্ট এখানে ডেলা একটা মেয়ের নাম শি একই সাবজেক্ট ডেলা যে ব্যক্তি শিও সেই একই ব্যক্তি অতএব এটাকে যদি আমাদের সিম্পল করতে হয় তাহলে কিন্তু এই প্রথম যে সাবজেক্টটা এটা রাখার কোনো দরকার নেই এখানে কিন্তু আমাদের সিম্পল করতে হয়েছিল এখানে কিন্তু ওয়েদারকে রাখতে হয়েছিল কারণ এখানে ভিন্ন সাবজেক্ট ছিল আর এখানে যদি আমাদের এটাকে সিম্পল করতে হয় তাহলে এখানে এই দুটো সাবজেক্ট রাখার কোনো প্রয়োজন হবে না তাহলে আমরা কি করব এই যে ওয়াজ একটা টু বি ভার্ব আমি কি বলেছিলাম টু বি ভার্বের পরিবর্তে আমাদের বিং ব্যবহার করতে হবে তাহলে বিং বি ই আই এন জি বিং স্লিম অর্থাৎ চিকন হইয়া বা তন্নি হয়ে জেলা কৌশলটাকে রপ্ত করতে পেরেছিল এখানে যেহেতু আমরা প্রথম ডেলা ব্যবহার করিনি অর্থাৎ নাউন ব্যবহার করিনি এই কোণে এই সি হচ্ছে প্রোনাউন এই প্রোনাউন এখানে ব্যবহার না করে আমরা সি এর পরিবর্তে এখানে ডেলা ব্যবহার করব ডেলা হ্যাড মাস্টার্ড দ্য তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা অনেক সময় হয়ে গেল আমরা সরকারি রাজ ডিগ্রি কলেজের শিক্ষকগণ আমরা অনলাইনে ক্লাস অনেক আগেই শুরু করেছি এবং একে একে বেশ কয়েকটা ক্লাস আমার হয়ে গেল তো আজকের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে এবং আমি যে বাক্যগুলো লিখেছি এবং আমি যে বোঝানোর চেষ্টা করেছি তোমরা সেগুলো যদি রপ্ত করতে পারো তাহলে তোমরা নিজেরা অনেক বাক্য লিখতে পারবে তো আজ আর নয় তোমরা ভালো থাকো Keep yourselves free from all kinds of, all sorts of virus and problems. Thank you very much. No more today.